ফটিকছড়ি ভোজপুরে ভোজপুর ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন ভোজপুর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি ও ভোজপুর মডেল ক্লাবের সভাপতি মোহাম্মদ আনসারুল ইসলাম। ঈদ উপহার সামগ্রী বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ জুয়েল ও কামাল। এ সময় ছাত্রলীগের কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন জুয়েল, রুবেল, মামুন, শামীম, তৌহিদ সহ আরও অনেকে। এ সময় ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্দেশ্য করে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে সতর্কতা অবলম্বন করতে ও ঈদ সামনে কোনো রকম কেনাকাটা না করা, সামাজিক দূরত্ব বজায় রাখা সহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন ছাত্রলীগ নেতা আনসারুল ইসলাম। পবিত্র মাহে রমজান এই সিয়াম সাধনার মাস আমরা শেষ করেছি। আমাদের সামনে পবিত্র ঈদ, ঈদ উল ফিতর এসেছে। আগামীকালেই আমাদের ঈদ উল ফিতর শুরু হবে। এই নিয়ে আমি পুরো ভোজপুর এবং ফটিকছড়িবাসীকে জানাই, ভোজপুর ইউনিয়ন ছাত্রলীগের পক্ষ থেকে ঈদ মুবারক এবং ঈদের শুভেচ্ছা সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আমাদের কিছু যারা ভোজপুর ইউনিয়ন ছাত্রলীগের নেতৃত্ব কর্মীরা আছেন তাদেরকে আমরা কিছু ঈদের সামগ্রী দিয়েছি। প্রতিটা বছর আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব হোসেন মোহাম্মদ আবু তৈব ভাই, প্রতিটা বছর তিনি আমাদেরকে প্রায় সদস্যজনের জন্য তিনি ঈদের সামগ্রী উপহার পাঠাতেন, পাঞ্জাবি শার্ট। এই বছর যে মহামারী করোনা ভাইরাসের কারণে এটা একটু ত্রাণের ক্ষেত্রে উনি কি করছে, তো সেই জন্য আমরা এবারে আমাদের প্রিয় নেতারা এবারে ঈদের যার যে উপহারগুলো দেওয়া হচ্ছে না, তো সেই জন্য আমরা আমাদের যারা আমাদের ইউনিয়নে যারা ছাত্রলীগ নেতা কর্মীরা আছেন আমাদের কাজ করে সবাইকে, তো নেতা কর্মী আমাদের অনেক আছে, আসলে অনেকজন আছে, তো সবাইকে দেওয়া সম্ভব হচ্ছে না, তো আমরা সীমিত আকারে আমরা কিছু আমাদের কিছু ছাত্রলীগ নেতা কর্মীদেরকে আমরা ঈদের উপহার সামগ্রী দিয়েছি। এবং ইনশাল্লাহ সেক্ষেত্রে আমাদেরকে যারা সহযোগিতা করেছেন তাদেরকে আমি স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি। এবং আরও স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আমাদের যারা আজকে ছাত্রলীগ কর্মী বাইরে এসেছেন, অনেক কষ্ট করে অনেক দূর দূরান্ত থেকে যারা এসেছেন সবাইকে সবাইকে আমি পবিত্র মাহে রমজানের উপলক্ষে এবং আগামী সামনে ঈদ ঈদকে সামনে রেখে সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে এবং ঈদ মোবারক জানাচ্ছি। তো আশা করি আমরা এই ঈদ নিয়ে আমরা যেহেতু সামনে ঈদ, আমাদের একটা মহামারী করোনা ভাইরাস চলতেছে, এই নিয়ে আমরা প্রত্যেকে আমরা সতর্ক থাকবো, কারণ সারা বিশ্বে এই মহামারী করোনা ভাইরাসের কারণে সারা বিশ্বে লকডাউন হয়ে আছে। আমরা প্রত্যেকে আগে আমাদের জীবনকে বাঁচাতে হবে, আমি বাঁচতে হবে, আমি বাঁচলে আমার ফ্যামিলি বাঁচবে। আজকে আমার একজন আমরা যদি একজন অসচেতন হয়ে যাই, একজন অসচেতনের কারণে আমাদের ফ্যামিলি আমার কারণে আমার পুরো ফ্যামিলি কি ভাইরাসে আক্রান্ত হবে, তো সেই জন্য আমি একটাই দাবি রাখবো আমাদের ভোজপুরবাসীর পক্ষ থেকে, আমাদের মা বোন যারা আছে এবং আমাদের আরও যারা আছেন আমাদের ইউনিয়ন ছাত্রলীগের কর্মী ভাইরা যারা আছেন, আমরা প্রত্যেকে আমরা প্রত্যেকের ফ্যামিলিকে আমরা প্রত্যেকে প্রত্যেকটা জায়গায় গিয়ে আমরা সচেতন করব। এবং আমরা যারা ঈদ সামনে ঈদ এসেছে, আমরা আশা করি এই ঈদে আমরা অনেক কিছু আমরা মেনে চলবো। এই যে দেখেন প্রথম ক্যাটাগরি হচ্ছে আমরা ঈদের নামাজ পড়তে যাব। ঈদের নামাজ পড়ার পরে আমরা ঈদের নামাজ পড়ার বের হওয়ার পরে আমরা প্রতি বছর নিয়ে হ্যান্ডশেক করি, আমরা হ্যান্ডশেক করার পরে আজ আজি করি সবাই, এই জিনিসটা আমরা বিরত থাকবো। আমরা প্রয়োজনে মসজিদ থেকে বের হওয়ার পরে সবাইকে আমরা একটা সালাম দেবো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাতু বলে আমরা একটা সালাম দেবো। আমরা সালাম দেওয়ার পরে আমরা কেউ হ্যান্ডশেক বা মোসাফা বা আমরা আজ আজ এটা করবো না, আমরা প্রত্যেককে সালাম দিয়ে ঈদ মুবারক জানাবো। এবং ঈদের নামাজের পরে আমরা প্রত্যেকে প্রত্যেকের স্থানে থাকবো, আমরা কারো ঘরে যেন আসা যাওয়া না করি, দূরে থেকেও যেন এদিক থেকে এদিকে যেন আমরা কেউ আসা যাওয়া না করি। ইনশাল্লাহ আমরা এবছর ঈদের উদযাপন করতে পারতেছি না, সমস্যা নাই, ঈদের আমাদের যে মহামারী করোনা ভাইরাস যদি এটা কাটিয়ে যায় ইনশাল্লাহ আমরা আগামী সামনে আমরা আনন্দটা করবো, আগামী ঈদ উল আজহা আমরা আনন্দটা করবো, আগামী ঈদ উল ফিতর আমরা আনন্দটা করবো। এবছর আমরা একটু ত্যাগ স্বীকার করবো, আমরা আমরা বাঁচার জন্য, আমাদের ফ্যামিলিকে রক্ষা করার জন্য, আমাদেরকে দেশকে বাঁচার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন আমাদের দেশবাসীর জন্য, হয়তো সেটা আমরা বুঝতেছি না। সেই সাথে আমাদের ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান এবং আমাদের এমপি মহোদয় অনেক পরিশ্রম করে যাচ্ছেন, আমাদের ফটিকছড়ি ইউনি মহোদয় অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন আমাদের ফটিকছড়িবাসীকে নিরাপদে রাখার জন্য, তো সেই জন্য তার মধ্যে আমাদের ভোজপুরে অলরেডি দু চারজনকে করোনা আক্রান্ত হয়ে গেছে, আমাদের আশেপাশে হয়ে গেছে, তো এই জন্য করোনা কার কাছে আছে সেটা আমরা জানি না, আমরা অত করোনা জিনিসটা দেখা যায় না কার কাছে আছে, তো সেই জন্য আমরা সতর্ক থাকবো। যেহেতু অলরেডি দু চারজনের মধ্যে পাওয়া গেছে, বাগান বাজারে পাওয়া গেছে, এদিকে আমাদের মেডিকেলে পাওয়া গেছে, আমাদের পশ্চিম ভোজপুর দিকে কয়েকজনের কাছে পাওয়া গেছে আমরা শুনেছি, তো এই জন্য আমরা প্রত্যেকে সতর্ক থাকবো। এই ঈদে আমরা প্রত্যেকের ঘরে আমরা যাবো না, আমরা প্রয়োজনে সবাইকে ফোনে হোক গে হোক আমরা ঈদ মুবারকটা জানিয়ে দিব। এ বলে
আমরা সকলেই সকলে আমরা নিরাপদে থাকবো, সুস্থ থাকবো, ঘরে থাকবো। এবং আমার আমার পক্ষ থেকে আবারও ভোজপুর উপরিচুরিবাসীকে ঈদ মোবারক জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। জয় হোক সকল ছাত্রলীগ কর্মী ভাইদের।